আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তাবিবের হাসি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, সবাই মাশাআল্লাহ বলবেন। তাবিবের সাথে খেলা করছি, সকালে নাস্তা টাস্তা শেষ করে ওর সাথে একটু খেলা করছিলাম, কারণ ও হলো একা থাকতে চাচ্ছে না, তাই ভাবলাম ওর সাথে একটু খেলা করে তারপরে রান্নাঘরের দিকে যাই রান্না করতে। আজকে ঝটপট কিছু একটা বানিয়ে ফেলবো, মাথায় একটা রেসিপি চলে এসেছে ইতিমধ্যে, ভাবছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথা বলবো। সত্যি কথা বলতে সব কিছু মিলিয়ে মনটা ভালো নেই, ভালো লাগছে না, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, খুবই কষ্ট হয়। আর এই যে বিদেশের জীবন, একাকী জীবন, এটা সত্যিই খুবই কষ্টের, কি বলবো। মাঝে মধ্যে মনে হয় বিদেশ থেকে দেশে চলে যাই, নিজের আত্মীয় স্বজনের কাছে চলে যাই। তো আচ্ছা, পরে বলবো এগুলো, তাবিবের সাথে কী করছি সেটা একটু দেখাই। ওকে, আমি ওর মুখে হাত দিকে হাত দিচ্ছিলাম, ও আমার আঙ্গুলটা ওর মুখে নেওয়ার জন্য এমন করছিল, এই আর কি। এই যে আপনাদের দিকে তাবি তাকিয়ে আছে, না আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, তাবিবের সাথে তো ভালোই খেলাধুলা হলো, চলুন এখন আমার সাথে আমার কিচেনে যাওয়া যাক। আমি কিচেনে চলে এসেছি, রান্না করব আমি আজকে একদম ভিন্ন ধরনের একটা পোলাও রান্না করব। এটা হলো চিকেন অ্যান্ড, এটাকে কি বলে, বরবটি পোলাও বলতে পারেন, বা বিনস পোলাও, চিকেন অ্যান্ড বিনস পোলাও। তো এটার জন্য আমার যা যা লাগবে সেটা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। আমি পাত্র দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তাবিবের কণ্ঠ শুনতে পাচ্ছেন, তাবিব একটু কথা বলছে। অল্প একটু সয়াবিন তেল দিচ্ছি আমি, খুবই সামান্য পরিমাণ, যেহেতু আমি বেশি রান্না করব না, যা শুধু দুপুরের জন্য রান্না করব। তো ভাবলাম যে ঝটপট একটা কিছু করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি, আর চিংড়ি রান্না করব। তো দিয়ে দিলাম, যেহেতু ঘিটা গলে তেলটা গরম হলে এখানে আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। তেলটা মনে হচ্ছে মোটামুটি গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি সব মশলা একে একে এখানে অ্যাড করছি। সত্যি কথা বলতে গতকালকে থেকে মনটা খুব একটা ভালো নেই, কারণ হলো আপনারা দেখেছেন অনেকে বুড়িগঙ্গাতে লঞ্চ ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছে। সো দেশে একে তো মহামারী, তার উপরে আবার এই লঞ্চ ডুবি, সব কিছু মিলিয়ে মনটা খুবই খারাপ লাগছিল। আসলে আমি সবসময়ই মানে মনে করি যে আল্লাহ, এই বুঝি দেশের একটা ভালো সংবাদ শুনবো, মানে যে পরিস্থিতি, যে মহামারী, সেটা থেকে দেশটা খুব তাড়াতাড়ি হয়তো বা আল্লাহ ঠিক করে দিবে। তো আশা যেহেতু করি ইনশাল্লাহ আল্লাহ তো অবশ্যই ঠিক করবে, কিন্তু তার মধ্যে আবার এই লঞ্চ ডুবিটা খুবই খারাপ লাগছে। আসলে যতই বিদেশে থাকি দেশের জন্য টান কিন্তু থাকেই। যাই হোক, এখানে দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। তো আমি প্রায় 2.5 পটের পোলাও চালের এটা করবো আর কি, 2.5 পট, খুব বেশি না, শুধু জাস্ট দুপুরে যাতে আমাদের হয় সে অনুযায়ী করতেছি। তো এটা একটু গরম হলে মানে 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ দিব। মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি আমি কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে কিনে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আজকে রান্নায় একটু দেরি হয়ে গেছে, তাবিবকে আজকে সময় বেশি দিতে হয়েছে, ওকে ঘুম পাড়িয়ে আসলাম। ঘুম পাড়িয়ে এসে 20 মিনিট মতো হয়েছে মনে হয় ঘুম থেকে উঠে গেল, সে দিনের বেলা খুবই কম ঘুমায়, তার ঘুমটা হলো রাতে। তো এটা অবশ্য আলহামদুলিল্লাহ শান্তি যে রাত্রে সে জ্বালায় না, রাত্রে ঘুমায়। প্রতি বছরই একটা না একটা লঞ্চ ডুবি হয়, আসলে প্রত্যেক বছরই আমি দেখেছি, আমি আমি খেয়াল করেছি প্রত্যেক বছরই লঞ্চ ডুবে। গতকালকে লঞ্চ ডুবিটা তো আসলে একদমই মানে আনসার্টেন, হঠাৎ করে পিছন থেকে একটা লঞ্চ ধাক্কা দিয়েছে, লঞ্চটা ডুবে গেল, আরে কতগুলো মানুষ, দেখে খুবই খারাপ লাগছিল সত্যি কথা, কি বলবো। আল্লাহ সবাইকে বেহেস্ত নসিব করুক, পরিবারগুলোকে শোক সহ্য করার ক্ষমতা দান করুন। প্রিয়জন হারানোর কষ্ট সেই বুঝে যার প্রিয়জন চলে যায় তাদেরকে ছেড়ে। সো এটা যে কতটা কষ্টের, যে প্রিয়জন এখনও হারায়নি সে বুঝবে না। দোয়া করি যেন সবার প্রিয়জনগুলো সবার সাথেই থাকে। তো ঠিক আছে, এটা একটু ভালো করে আমি ইয়ে করে নিই, কি জানি বলে, একটু ভেজে নিই। পেঁয়াজগুলো মোটামুটি কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি যেহেতু অনেক দিয়েছি, পেঁয়াজ বাটা 2 চা চামচ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 টেবিল চামচ। এই পোলাওটা বা এই
প্রিপারেশনটা খেতে খুবই মজা। আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, আদা বাটা দিচ্ছি আমি এক চা চামচ একটু বেশি। এখন আমি এখানে অল্প একটু পানি অ্যাড করবো। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। দিয়ে একটু নেড়ে চেড়ে এই র মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে এর র ফ্লেভারটা চলে যায়। ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর মরিচ গুঁড়ো দিচ্ছি, ঝালটা টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খেতে চান। এটাও এক চা চামচ পরিমাণ। এখানে হলুদ গুঁড়ো বা জিরা গুঁড়ো দিলাম না আমি, জিরা গুঁড়োর বদলে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। শাহি গরম মশলা কীভাবে করতে হয় সেটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। অল্প পানি অ্যাড করব, রীত মতো একটু কষিয়ে নিব। আমি আসলে মশলাটা কষানোর পরে এর মধ্যে হলো বরবটি ছোট ছোট করে কেটে, আর হলো চিকেন কিউব করে কেটে, চিকেনের হাড় ছাড়া যে বুকের অংশ থাকে সেই চিকেন প্রায় 400 গ্রাম মতো কিউব কিউব করে কেটে দিয়ে দিয়েছি মশলাটার সাথে। সেটা আগে 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর আসলে ওটা আমার ভিডিওটা আমার হাতে চাপ লেগে ডিলেট হয়ে গেছে, তাই আর আমি শেয়ার করতে পারলাম না, বলেই দিলাম। মশলাটা কষানোর পরে চিকেন কিউব প্রায় 400 গ্রাম পরিমাণ, আর হলো বরবটি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে 5 মিনিট কষিয়ে আমি এর মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। এখানে 2.5 কাপ পোলাওয়ের চাল আছে। 2.5 কাপ পোলাওয়ের চালের জন্য আমি ডাবল পানি 5 কাপ দিব, নর্মাল পানি, গরম পানি না। তো চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে আমি পানিটা অ্যাড করব। 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মাঝারি থেকে একটু কম আঁচে এটা রান্না করতে হবে। ঠিক আছে, হতে থাক তাহলে। এখন চিংড়ি মাছটা ভুনা করব। তো এই জন্য আমার যা যা লাগছে একে একে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভুনা করার জন্য তেল দিয়েছি ফ্রাই প্যানে, পেঁয়াজ দিয়ে দিলাম, তো কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। চিংড়ি মাছ ভুনা দেখানোর তো আর কিছু নেই, তাই মনের কিছু কথা শেয়ার করি। সত্যি বলতে কি, এই যে চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে, জানি আপনারা অনেকেই সব কিছুই দেখছেন, সব কিছু মিলিয়ে আসলে দেশের পরিস্থিতি, তারপরে হলো এই যে এতগুলো মানুষ চলে গেল, আসলে ওনারাও হয়তো বা এই মহামারী থেকে বাঁচার জন্য হয়তো মাস্ক পরেছিলেন, কোনো সিকিউরিটি নিয়েছিলেন, তারপরও দেখুন আল্লাহর ইশারা কিভাবে হঠাৎ করে চলে যেতে হলো। হয়তো বা 5 মিনিট আগেও বুঝতে পারেনি যে আমরা একটু পরেই আর এই পৃথিবীতে থাকবো না, আবার দেখলাম একজন মানুষ 12 ঘন্টা না 22 ঘন্টা পরে পানির ভিতর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এটাও আসলে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। আপনাদের মনে আছে কি না রানা প্লাজার ঘটনা? রানা প্লাজায় যখন সেই যে মানে বিল্ডিংটা ধসে পড়েছিল, তখন আমার মাত্রই বিয়ে হয়েছে, 2013 সালের ঘটনা। তো ওই সময় যখন এই ঘটনাটা হয় তখন আমি ইয়েতে ছিলাম, কি জানি বলে হোস্টেলে ছিলাম। ওই দিন হলো হোস্টেল থেকে আমার আপনাদের ভাইয়ার বাসা বনশ্রীতে যাওয়ার কথা, আমার হোস্টেল ছিল শঙ্কর, ধানমন্ডি শঙ্করে। তো আমি হলো আমার একটু ইয়েতে কাজ ছিল, নীলক্ষেতে আমার একটু কাজ ছিল, আমার একটা অ্যাসাইনমেন্ট, আমার ওটা একটু প্রিন্ট করে মানে ওটার একটু কাভার ফটো টোটো করার মানে কাজ ছিল নীলক্ষেতে, তো এগুলোই করে। তো আমি ওইখানে আমার একটা ফ্রেন্ডের সাথে গিয়েছি, তখন আমি জানি না যে রানা প্লাজায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি ওকে আমাদের কাজটা শেষ করে আমি ওকে বলছি, ঠিক আছে তাহলে দোস্ত আমি এখন একটা সিএনজি নিয়ে আমি চলে যাই বনশ্রীতে, তুই তাহলে এখান থেকে হোস্টেলে চলে যাস। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি সিএনজি খুঁজে পাই না, বাস পাই না, কী অবস্থা, তখনও আমি জানি না কী হয়েছে, কারণ আমি তো রাস্তায় কারোর সাথে কথা বলছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে একটা বাস পেলাম। বাসটা দেখি যে আমি যেই রোডে যাব মানে সেই রোডে যাবে না, বাসটা হলো মতিঝিল হয়ে অন্যদিকে চলে যাবে, মতিঝিল না সরি মৌচাক। তো যাই হোক, আমি মৌচাকের ওই বাসটাতে উঠলাম, উঠে হলো মৌচাকে নেমে সিএনজি খোঁজার জন্য প্রায় রাস্তায় 1/2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সিএনজি পাই না। মানে আমি বুঝতে পারলাম না যে এত সমস্যা কেন হচ্ছে ওই দিন, আর মানুষজন সবাই কী নিয়ে জানি কথাবার্তা বলছে। তো তারপরে যাই হোক, যেভাবেই হোক একটা সিএনজি পেলাম কোনো রকমে মৌচাক থেকে বনশ্রীতে। সেই সিএনজির ভাড়া নিল 200 টাকা, যেখানে বাসে করে আসলে হয়তো বা 10 টাকা লাগতো আমার।
যাই হোক, তখনও আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। আপনাদের ভাইয়ার সাথে আমার সবে মাত্র বিয়ে হয়েছে। আমি বিয়ের পর প্রথম প্রথম আপনাদের ভাইয়ার কাছ থেকে 2টা টাকা নিত, আমার খুব লজ্জা লাগতো, যেটা সত্য কথা আমি চাইতেই পারতাম না। আপনাদের ভাইয়া দিতে চাইলেও আমার খুব একটা মানে নিতে ইচ্ছা করতো না। আমি তখনও আম্মুই দিত আমার সম্পূর্ণ হোস্টেল খরচ থেকে শুরু করে আমার সেমিস্টার ফি, আমার হাত খরচ পুরোটাই আম্মুই পাঠাতো তখন। কারণ আমার যখন বিয়ে হয় তখন আমার আসলে ইন্টার্নি চলছে, ইন্টার্নি থাকাতে অবস্থায় আমার বিয়ে হয়ে যায়। তো ইন্টার্নিও প্রায় 4 মাস, তো বিয়ের পরে ওই 4 মাসও সম্পূর্ণই আম্মুই আমার খরচ দিয়েছে। আপনাদের ভাইয়া দিলেও আমার কেমন জানি আনইজি লাগতো, আসলে প্রথম প্রথম এরকম হয় মনে হয়। যাই হোক, আমি কোনো রকম করে একটা সিএনজি নিয়ে বাসায় আসি। তারপরে বাসায় আসার পরে খবর দেখি, তারপরে আমার শাশুড়ি মা বলে যে এরকম এরকম হয়েছে সাভার রানা প্লাজাতে। তো ওইটা ছিল বিশাল বড় একটা দুর্ঘটনা আমাদের পুরো দেশের জন্য। সত্যি কথা, ওইটার কথা মনে পড়লে এখনও খুব ভয় লাগে। ওইখানে 7 দিন পরে একজন মানুষকে জীবিত পাওয়া গিয়েছিল, রেশমা মনে হয় আমার নামটা, এখনও মনে আছে। যাই হোক, তো এগুলো হলো আসলে আল্লাহর ইশারা। তাই আমরা যাই করব না কেন, যেটাই করব না কেন, সব কিছুতে আল্লাহকে মেনেই করার চেষ্টা করব। সত্যি কথা বলতে, কোনো কিছু নিয়ে কখনোই খুব বেশি উচ্ছ্বসিত হওয়া ঠিক না। প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে মেনটেন করা উচিত, তো আমিও সেটাই মনে করি। চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে সত্যি মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, আমার চিংড়ি মাছটা কিন্তু ভুনা করা হয়ে গেছে, আমি পানিও দিয়ে দিয়েছি, এটা একটু ঝোল ঝোল রাখবো আর কি। ঠিক আছে, কুক হতে থাক তাহলে। এই যে আমার সেই চিকেন বিনস পোলাওটা হয়ে গেছে, এটা একটা খুব সুন্দর স্মেল বের হয়েছে, যেহেতু আমি ঘি দিয়ে রান্না করেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে ইতিমধ্যে, আর এই যে চিংড়ি ভুনাটা ঝোল ঝোল করে একটু গ্রেভি করে করেছি আর কি। তো আপনাদের ভাইয়া এসে তাবিবকে নিয়েছে, কারণ আপনাদের ভাইয়াকে দেখলে তাবিব হাত বাড়িয়ে দেয়। তো তাবিবও সেই সেমভাবেই তার বাবাকে দেখে হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা অনেকে বলেছেন, আপু তাবিবের চুল কেটো না, ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে, একদম পাতলা, কিন্তু আরও 2-3 বার টাক করলে তারপরে হয়তোবা ওর চুলগুলো একটু ঘন হবে, তখন দেখা যাক, ওর চুলগুলো বড় রাখবো। আপনাদের ভাইয়ার এক সময় মাথায় অনেক চুল ছিল, লম্বা লম্বা ছিল, তো সেটাই আমি বলছিলাম, এজন্য আপনাদের ভাইয়া হাসছিল। তাবিব মানে এখন আমাকে আপনাদের ভাইয়াকে দেখলে খুব সুন্দর হাত বাড়িয়ে দেয়। আপনাদের ভাইয়া আবার ওর সাথে একটু দুষ্টামি করছিল, তো এইভাবে হাতের উপরে নিয়ে ওকে একটু মজা করছিল আর কি। এরকম একটা ছবি আমার বাবার সাথে আমার আছে, আমি দেশে গেলে সেই ছবিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিরাপদে থাকেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।